হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে, হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি, তো সকাল সকাল দেখো আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর নতুন বছরের সকলকে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আমার তরফ থেকে, ঠিক আছে? আর শম্পা হালদার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, 7 সকালে আমি অনেক কাজ করতে শুরু করে দিয়েছি। বালতি বালতি কাপড় দেখো দেখো, 2 বালতি কাপড়, এই যে 1 বালতি কাচছি, আবার এই যে 1 বালতি, 2 বালতি পুরো কাপড় কাচতে বসে হয়েছে।
কিছু তো আমাদের মানে এই যে রুমের পেছনে এখানে আমরা জামা কাপড় মেলি, ঠিক আছে, জায়গা নেই, সামনের দিকে প্রচন্ড গাছপালা, সেই জন্য একটুকু রোদ নেই। এলপিজি ফ্যাক্টরির পেছন দিকে আমরা জামা কাপড় মেলি। আজকে খুব একটা বাইরে ঠান্ডা লাগছে না, ঠিক আছে। গামছা দিয়ে আগে ধরে নাও, আর ওই গামছাটা দিয়ে মুছো। ভগবান, এগুলো কি হচ্ছে? যেই না আমি টুপ করে ঘর থেকে বেরিয়েছি, বাইরে গেছি চা করতে, দেখো দুজনের অবস্থা, পট করে ব্ল্যাঙ্কেটের উপরে উঠে বসে পড়ে। ওরে বাবা, এইটাকে দেখো, এই যে একজন, ওই দেখো আরেকজন বেরোতে, কম বলতে কি, এই আর কেউ আছিস? হ্যাঁ আর কেউ আছিস? আই গুটুলো, এটা কে? এই মমতা, ওনা খুব ভালো। তো বন্ধুরা দেখো, আজকে ঘুগনি রান্না হবে। আমি কাবলি ছোলা আর দেশি ছোলাটা নিয়ে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর মশলা পেস্ট হয়ে গেছে, মশলা পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আছে আদা জিরে, ঠিক আছে, আদা জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আছে 2-3টে, কাঁচা লঙ্কা আছে 2-3টে। হ্যাঁ, এর মধ্যে আমি পেস্ট করে নিলাম, এগুলো যাই থাকে আর কি, ঘুগনি রান্না করতে পেঁয়াজ লঙ্কা এসবই লাগে তো, তাই না? তো আমার পেস্ট করা হয়ে গেছে, দিয়েছি এটার মধ্যে, দিয়ে দিলাম আমি গরম জল, যাতে তাড়াতাড়ি ছোলাগুলো সিদ্ধ হয়ে যায়। কেমন গরম জল ব্যবহার করছি আমি, তোমরা পালে ঠান্ডা জল, যেহেতু আমার ঘরে প্রেশার কুকার নেই, আমাকে এটাতেই ছোলাগুলোকে সিদ্ধ করতে হবে, সেই কারণে আমি গরম জল ইউজ করছি। তো এর মধ্যে আমি ছোলাগুলোকে ছেড়ে দেবো, ছোলাগুলো ছেড়ে দিলাম, এরই মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, তাহলে আমি এই দেখো ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে রাখলাম, ঠিক আছে, 5-7 মিনিট কিংবা 10 মিনিট, মানে সেদ্ধ হতে যতটা সময় লাগে, তাহলে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। আর এদিকে আমি আদার্স যে কাজগুলো আমার আছে সেই কাজগুলোকে আমি করে নিই, কেমন? তো দেখো আমার 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, কেমন? ওয়াও, দেখেই বোঝা যাচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একবার দেখে নিই, একদম সেদ্ধ হয়ে গেছে, আলু ছোলা দুটোই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, আমি দেখেই বুঝতে পারি। যাই হোক, আমার আলুটা ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা ঘুগনি বানানোর জন্য আয়োজন করছি। ওকে, আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এখন গরম গরম চা চা পিনা হে, ঠিক হ্যাঁ হাম চা বানাতে হে, চা বানাকে। তো এদিকে আমি আবার দেখো ঘুগনিও বসাবো ভাবছি।
তো চা চা করতে করতে চলে এসেছে, এবার জল দিয়ে দিয়েছি সামান্য। আর এই যে আমুল গোল, কাউকে বলো জল চালিয়ে দিয়ে। তুমি কি এখন অন্ধকারে যাবে? ওখানে একটা সাপ খালি ঘোরাঘুরি করছে। ইয়েকে বলো না, কি যেন নাম ওর, ভুমল সর্দারকে বলো। তো এক কাপ চা হবে, শুধু ওই খাবে, ঠিক আছে? আমি তো চা খাই না, এক কাপ চাই হবে। তো চা পাতা দিয়ে দিলাম, এবার চলে যাবে চিনি, ঠিক আছে? এবার চলে গেল চিনি, ঠিক আছে? 1.5 চামচ হবে, 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এক কাপ চা মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য বেশি বেশি করে চিনি দিয়ে দিলাম, বারণ করি তাও শোনে না। আচ্ছা যাই হোক, পটাপট হয়ে যাক চা, এদিকে চা ফুটতে থাকুক। আর এদিকে আমি ঘুগনি বসিয়ে দিচ্ছি। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি কি দেবো না, আগে তেল না, আগে এটা দিচ্ছি, ঠিক আছে? 5 ফোড়ন আর একটা সুন্দর রঙা। আর চলে যাবে সাদা তেল, লিমিট মতো যতটা হয়ে যাবে, ঠিক আছে? অল্পই দিচ্ছি। সেই কারণে কি ঘরে আনতে বলেছিল? আমি কি করি, সবসময় তেলের উপরে ছিটে ফুটা হলুদ ইউজ করি, যাতে তেলটা না ছিটিয়ে গায়ের মধ্যে আসে। তবুও আসে সময় সময়, একেবারে যে আসে না সেটা বলবো না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বাবা ছিটিং ছিটিং, তবু কেমন করে, ও লেজে না পাড়া খাবে, ও পেছনে আমার দাঁড়ানো থাকে আর লেজের মধ্যে সবসময় পাড়া খায়, ও আমি দেখতে পাই না ওকে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একটু এখানে লেগে ধরবে, দাঁড়াও। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে কেমন বলো তো, সাদা মাটা করে আমি, সাদা মেটো না সাদা মাটা, যাই হোক সাদা মাটা করে ভুগলি রান্না করবো। সেরম সেরম করে না, মানে যেমন তেমন করে আজকে রান্না করবো, ঠিক আছে? অত হাইফাই ভালো করে রান্না করবো না। তাহলে এবার এগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা জিরে লঙ্কা পেঁয়াজ এইসব আছে আর কি। তো এইসব বাটা দিয়ে দিলাম আমি, কেমন? এবার চলে যাবে কি বলতো, এবার চলে যাবে লবণ হলুদ, ওটাকে দিয়ে দিচ্ছি। তো দেখো মশলা চলে গেল, মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মাপ মতো নুন, যতটা প্রয়োজন, মানে বেশি না, মুখে স্বাদ অনুযায়ী। কেউ লবণ কম খায়, লবণ নুন, আমি কিন্তু কথাতে কথাতে বেশি লবণই বলি, কেন বলতো আমাদের এদিকটা তো না লবণটাই বেশি ইউজ করে, ঠিক আছে? তো আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো। তাহলে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, নুন অ্যাড করলাম, মশলা অ্যাড করলাম, এবার এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে ফ্রাই করে নিই। সুন্দর করে এটাকে ফ্রাই করি লাল লাল করে, কেমন? দেখো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলাম না কতটা, যাই হোক ওরকম ঢেকে রেখেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম, ব্যাস ওয়াও, দারুণ স্মেল এসেছে, আমার ঘুগনিটা রান্না কমপ্লিট, ঠিক আছে? কি করব এবার তোমরাই বলো। আমি এখন রাতে রান্না করব, কাজকর্ম করব, আমি নিচে বসে সবজি কাটছি আর ওর অবস্থা দেখো, ও আমার পিঠের মধ্যে উঠে বসে পড়ল, এবার নামবে না, কি বলবে বলো? ডায়মন্ড তোমার কোনো বক্তৃতা আছে বলো, কি কি স্যার আপনি নামবেন না,
আপনি আমার পিঠের উপরে উঠে বসলেন কেন? আপনি নামুন নামুন, আমি কাম করব। কত কাম বাকি, কাম করবার লাগবো। কি নামবেন না? দেখো ভিডিওর দিকে কিভাবে থাকে। ওই এই ঘুমো, এটা কি ঘুমানোর জায়গা? আমি কাজ করবো স্যার। কি জ্বালা, নামো নামো, শোনো নামো, শোনো নামো 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 টাপু, নামো নামো, শোনো তাড়াতাড়ি নামো, আমি কাজ করবো, নামো নামো, আস্তে 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 নামো, আস্তে আস্তে নামো, আমার পিঠে লাগবে। আহ বন্ধুরা, তাহলে রাতের ডিনারে চলে এলাম, আর রাতের ডিনারে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। রাতে ভাবছি কি খেতে খেতে গল্প করতে করতে তোমাদের সঙ্গে একটু খেতে খেতে গল্প করতে করতে না, আচ্ছা যাই হোক, বলছিলাম কি খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমাদের সঙ্গে কথা বলে নিই, সেই কারণে চলে এলাম আমি ভিডিও নিয়ে করার জন্য। আর তোমাদের কি বলবো, আজকে এত ঠান্ডা পড়েছে, আজকে 15 ডিগ্রি, 13, আজকে 13 ডিগ্রি ঠান্ডা এদিকে, এই জন্য কনকনে একটা ঠান্ডা, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার বরের অবস্থা দেখো, দেখেছ? শুকনো শুকনো করে, নাহলে গলা ধরতে পারে। তো কচু শাক আছে, আর দুপুরে দেখো ডিমের একটা, ডিমের মানে অমলেট করে ঝোলও না আবার কারিও না, মানে এরকম টাইপেরই করেছি, মিডিয়াম টাইপে এটা রান্না করেছি দুপুরের ওটা। আর রাতে এখন বানিয়ে ফেললাম ঘুগনি, তোমরা তো দেখলে রাতে বানিয়ে ফেলেছি ঘুগনি, যেটুকু থাকবে থাকবে সকালের জন্য। হ্যাঁ, বেশি করে বানিয়েছি, শীতের সময় তো নষ্ট হবে না। আর ঘুগনিটা কে ভালো খায় সেটাও বলো। হ্যাঁ, আমার বর ঘুগনি খেতে ভালোবাসে। আচ্ছা ঘুগনিটাকে ঢেকে রাখো। তো কি বলবো আর, জানো না আজকে দুপুরে আমি শুধু কচু শাক দিয়ে ভাত খেয়েছি। না অ্যাকচুয়ালি কচু শাকটা আজকে সত্যি খুব টেস্টি হয়েছে। হুম, এত ভালো হয়েছে কচু শাকটা বলে বোঝাতে পারবো না, মানে কি খেতে বসেছি মনে হচ্ছে না খেলেও ভালো হতো, এত ঠান্ডা। আর ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা হয়েছে না গো, ধরা যাচ্ছে না, না এখন গরম জল উঠিয়েছো মানে ইয়ে হয়ে গেছে, এখন জমা থাকে তো জল, ট্যাঙ্কির জল তাই ঠান্ডা। এত কি লবণ হয়নি? লবণ কম খাও। তো বন্ধুরা, রাতের ডিনার করতে তো বসে পড়েছি, এবার বলো তোমাদের কি রাতের ডিনার হয়ে গেছে? আমাদের তো বললে আমি সামান্য ডিমের তরকারি আছে, ঘুগনি আছে, আর কচু শাক, এটা দিয়ে আমাদের রাতের আজকে ডিনার হচ্ছে। রুটি দুটো দুটো করে রুটি নিয়ে নিয়েছি, আর ভাতও আছে, ভাতটাও গরম করেছি, লাগলে নেবে না লাগলে না নেবে। আর আমার বিড়ালগুলোরও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে নি, ঠিক আছে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখেছো, রাতের আমাদের তো ডিনার কমপ্লিট, দুটো করে রুটি খেলাম, একটু ভাত খেলো ওর বাবা। আচ্ছা যাই হোক, 13 ডিগ্রি ঠান্ডা আজকে,
ঠিক আছে, তাহলে ভাবো কেমন ঠান্ডা পড়েছে, 13 ডিগ্রি ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে। তাই রাত্রি এখন 11টা বাজে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, দু একটা কথা বলে নিই, সে কারণে কথা বলতে চলে এলাম। রাজ্যে নাকি আবার লকডাউনের মতন কিছুটা দিতে পারে আভাস পাচ্ছি। ভেবেছিলাম 2022 সালটা ভালো যাবে, অসুখ বিসুখ থেকে সবাই দূরে থাকবে, কিন্তু তা আর কই হলো, আবারও তো শোনা যাচ্ছে করোনা। ভালো লাগে না আসলে, অসুখ বিসুখ শুনলে না ভালো লাগে না। কি বলবো বলো, ভগবানের কাছে তো সবসময় প্রার্থনা করি যে ভগবান পৃথিবী থেকে অসুখ বিসুখ দূর করো, মানুষকে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো, সকলে যেন ভালো থাকে। নতুন বছর পড়েছে, তখনও আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করেছি যে ভালো থাকে যেন সকলে, কিন্তু সেই তো আবার শুনছি করোনা বেড়ে গেছে, করোনা বেড়ে গেছে, ভালো লাগে না। আমার বর চিৎকার করছে বিড়ালগুলোর সাথে, বারবার বেরোচ্ছে আর ঢুকছে জানলা দিয়ে। এটা ঠান্ডা লেগেছে, আমি ওদের শোয়ার ব্যবস্থা করে দিলাম একটা কার্টুনের মধ্যে খুব সুন্দর করে, যে ওখানে ঘুমো, ওরা শুধু মারপিট করে মারপিট করে মারপিট করে। কি গো, তোমার ফোন এনে সই ঘর থেকে ও তোমার থেকে চালাক। ওর মানে আওয়াজের সুর কিছু বুঝতে পারো? আসলে কি আমিও ওখানে ওদেরকে কম্বল দিয়ে দিয়েছি, তবুও এখানে এসছে। ওই দেখো, ওই দেখো, আমরা ভিডিও করছি, দেখো, আউ বাবা, লাভ দেয় শুধু এই যে, এই যে দেখো দেখো, ওইদিকে দেখো। যাই হোক, এইদিকে দেখো, এই যে যে কেউটা, ওই যে কেউটা, এটা এটা আসলে কি, তোমাকে তো বলেছি ঠান্ডার মধ্যে বিড়াল কুকুর রাস্তাঘাটে যাকেই দেখো না কেন ছেই ছেই করে তাড়িয়ে দিও না, ঠিক আছে? ঠান্ডার মধ্যে ওদের খুব কষ্ট হয়, তো বাড়িতেও যদি আসে কখনো বিড়াল কুকুর ঠান্ডার মধ্যে প্লিজ তাড়িয়ে দিও না, ঠিক আছে? তাদের একটু থাকার ব্যবস্থা করে দিও, কারণ আমাদের যতখানি ঠান্ডা লাগে তাদেরও আশা করি অতটাই ঠান্ডা লাগে, আর ওদেরও অতটাই কষ্ট হয়। দেখবে আমার মুখের দিকে কিভাবে তাকিয়ে আছে, পাপা আসছে, পাপা পাপা আসছে, এখন বের করবে। কিন্তু আসলে কি, রাত্রেবেলা ওদেরকে এই ঘরে রাখি না কেন, শোয়ার ঘরে, কখনো বাই চান্স বলা যায় না, হাঁচড় টাচড় মারতে পারে, ওরা ছোট তো এই জন্য, এই জন্য ঘরের মধ্যেই থাকে ওরা, ওই 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 ঘরটাতে থাকে, সাইডের ঘরটাতে থাকে। এদিকে আসো, মন কালো হয়ে গেল নাকি, কি হয়তো শুনো, ভাইব্রেট হচ্ছে, আমার জন্য ভাইব্রেট হচ্ছে। বিড়ালের একটা কেমন ভব ভব আওয়াজ হয় শরীরের মধ্যে এক এক সময়, কেন যাই না, মশাইটা উঁচু করো না, বের হয়ে যাবে, আস্তে ধরো, ব্যথা পাবে।
ও কিন্তু এখন নক বের করছে। ওই ওরকম বলো কেন গো তুমি। আচ্ছা উল্টা পাল্টা কথা বলো। ও এত বিরক্ত করে, প্রচন্ড বিরক্ত করে। রাত হলে আগে বিছানার মধ্যে উঠে পড়ে, ভাবে কি আমাকে যদি ঘর থেকে বের করে দেয়। তাই ভাবে ও শোবে, মেন কথা ও আমার সঙ্গে শোবে, এই ব্ল্যাঙ্কেটের মধ্যেই শোবে, ওই ইচ্ছা নিয়ে ঢুকেছে। আচ্ছা যাই হোক, তাহলে বন্ধুরা এখন তো অনেক কথা হলো, সারাদিনের কি কি ছোটোখাটো যা করেছি সবটা তুলে ধরলাম না, টুকটাক তুলে ধরলাম। একটু ব্যস্ত ছিলাম কাজে, সেই জন্য আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো এখন রাখছি, সকলে ভালো থেকো, আগামী দিনগুলো যেন সকলের ভালো কাটে, বছরটা যেন ভালো কাটে, সকলে সুস্থ থেকো, স্বাভাবিক থাকো, ঠিক আছে। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি, আমার ব্লগটা এখানে শেষ করছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। কেমন, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।